সামনে তখন এখন ফল ফুল বেচতাম ছোটবেলায় সময় আর বয়স মাঝে 17 বছর 18 বছর আয় কিন্তু ছাত্র রাজনৈতিক নগরী এটাই মহিদ চৌধুরীর লগে যোগদান করি এটাই চট্টগ্রাম শহর মধ্যে এটাই আন্দোলন করি যে সময় শেখ সাহাব আন্দোলন এই সময় আই লাল্ডি ভারত এই সময় আই তার লগে যোগদান দিয়ে রি তার লগে সংযুক্ত আসলাম যাতে 20 বছর ফারিয়ে 21 বছর পদপন করছি এই সময় লাগে গিয়ে যুদ্ধ লাগানো ফল দিয়ে রে সামনে দিয়ে বহুত মানুষ অত্যাচার করে মারি গেলি রায় কে গেলাম রাতিয়ে নালার ভিতরে আসলাম এক রায় এক রাত টাকা নগরে তারপর দিন দিন এই সম্বন্ধে এসে আপনার সামনে এটা বহুত মানুষ অগানা মানুষ মানে মরা লাশ রোডের মধ্যে পর্যন্ত হয়েছে এক কি ঘর দোয়ার আছে সিনে আপনার দোন চাড়ি দোতলা সিস্টেম একটা সিস্টেম মধ্যে দোতলার মধ্যে একটা মানুষ মানুষ মানে লটকারি কি তারপর আয় গেলে কিছু ঘরে আবার এই তোর বলহালি বলহালি তোর গেছে ফটিয়ে ফটিয়ে তোর আবার ফারিয়ারে মন্দির ফুল হই তারপর আসছে যে ঘরে হালুঘাট ব্রিজরি তাই না ফলি এখন ব্রিজ ফারেন না পারেন ব্রিজ ফারেন না পারেন ফাঁসা বিয়ে দখল করছি বলে কর তারপর গেলাম নৌকায় হালুঘাটের ব্রিজের নিচে দিয়ে নৌকায় উঠে উড়ে উড়ে না ফল দিয়ে গেলে কিছু হড়ে বাড়ির আর বাড়ি খাটির সাত আর সাত মাদার দক্ষিণ ছেড়ে এর বাড়ির জন্য ফল দিয়ে আর বাজে কথা তুই বাড়িতে চাইতে তুই বাড়িতে দগুই কিয়া হজা এড়ে ফাঁসা বিয়ে চার বিঘে দিয়ে বাড়ি ঘর জ্বালাই ফেলার এটা আর বাপে হজ তুই আমি করো স্যার করো তন করো আর বাপে কিন্তু একটা আওয়ামী লীগ সম্বন্ধে নবুঝ দু অশিক্ষিত মানুষ এই সম্বন্ধে যারা পাকিস্তানের মানুষ মধ্যে আসিল আর বাপ তারা আসিল যে ওই এই ফক্কর অর্থাৎ আওয়ামী লীগ ফক্কর ন তার বাপর আর বাপর বুঝলাম বুঝানোর পরে আর বাপ হজ বহুত যাক গজ্জুস গজ্জুস কথা ঠিক আছে কথা বাড়ি ঘর জ্বালাই ফেলার এখন তার তাইতে তিনি এখন কেরিবি তাহলে যাচ্ছে ঠিক আছে ব্যবসা কেন্দ্র যেটা আছে আর দাঁড়ি গই শহর যাই বলে কই নাই শহর ন যাই তারপর গেলে কিন্তু হঠাৎ নোয়াট নোয়াট যাই আর 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 কতগুলো পাহাড়িগত ব্যাপার মাঝে কতগুলো বসা আছে তার লত দেখা পাইলাম দেখা মনে করে তারপর ফজল করিম বলি কোনো নাম আছে ফজল করিম আওয়ামী লীগ তো আওয়ামী লীগ তো দাঁড়িয়ে নেতা আছে এই সম্বন্ধে তার আন্দোলন আছে তার আল্লাহ ফরিচয় আছে তো এই ফজল করিম হজ হজ তুই হজ এগারো হজ দুই এটা আটতে না ফসল আর পরে তুই এল এম জি মাহবুব বলি নাম এবার বাড়ির পাশে এল এম জি মাহবু হল যে হজে আই যাইঙ্গি কিন্তু তোর মাঝবাটা সুযোগ গিয়ে মাঝবাটা জিয়াদ করাইলাম আর ফিরে দরবার জিয়াদ করে খিরাম দিই ফার তুটি ফার তুটি এই সময় তারা তো অসিনা মত নসিনি নবুনি তারপর ওকে গাইড এসে হজার ইন্ডিয়া ফার করে দিই তারা তিন তার লগে রওনা হইলাম আর মোট প্রায় 27 জনের মতো আসলাম বিয়াগুল রামগড় বর্ডার দিয়ে আর ফার হইলাম ফটা ইন্ডিয়া ইন্ডিয়া ফুরি না কেমত গেলাম ফুরি না কেমত জন ফর দিয়ে এটা তারা খিচুড়ি দিয়ে খিচুড়ি খিচুড়ি খাইলাম খাওয়ানোর ফল দিয়ে রে রাতিয়ে প্রায় রাত 2টা বাজে হজে তোরা 31 ফলিং তুই ব্যাগের ফলিং এই ফলিং হওয়ানোর ফল দিয়ে হজে তোরা ইয়া চিটাক ফোর্ট মঙ্গলা ফোর্ট ফোর্টে লেখা হন হন সিনে আর তোল তুই যারা যারা চিনি তারা তারা আর তুললি জীবন আর তুললি উনারা আলাদা করবে নি এখন ডাক্তার লেগে ডাক্তার লেগে কে ডাক্তার মধ্যে টিকি কে ডাক্তারের মধ্যে ন ঠিকি তারা যারা টিকি তারা রাখে দিই রাখে দিয়ে ফল দিয়ে হজে তোরা ট্রেনিং সেন্টার যাবে গই আর খড়ে নিবি আর নহর ইয়ে তোর লগে কিছু হঠাৎ আর রে আর লগে যে আসাম গুয়াহাটি লামডিং হয়ে রে তারপর লগে গেলে হঠাৎ কলকাতা কলকাতা লগে কলকাতার তোর আবার শিল দায়নি শিল দানি শিল দা তোর গাড়িয়ে আবার আবার আর্মি গাড়িয়ে লগে গেলে হঠাৎ পলাশির প্রান্ত আর আর ক্যাম্প করছি ক্যাম্প করছি তো এরা কতক্ষণ বাওলা গাছ আছে বাওলা কেড়া গাছ কেড়া কেড়া গাছ গাছ নাম হয়েছে গাছ গাছ নাম হয়েছে বাওলা গাছ বাওলা গাছের তলে
মানে আর আর ক্যাম্প বুঝি আর আর দশ বারো জন পনেরো জন তা হনক তারপর দেখিলাম যে ফজরত আর আর তুলিল তুলনা ফর দিয়ে রে এখন পায়ের সুইমিং স্লিপ এবার সুইমিং স্লিপ দিয়ে আর জাঙ্গে দিয়ে নিজের বস্ত্র বস্ত্র হওয়া দিয়ে না ব্যাঙ্ক খুলে ফেলি খুলিয়ে রে তারপর তোর এরফি দেখ দিয়ে তার পানি লামা দিয়ে কেয়াই সাঁতারের তোরে কেয়াই সাঁতারি না পারে আজ তো সাঁতারের তোরে তারপরে আচ্ছা সাঁতারের তাড়াতাড়ি গেলাম একটা কয়েকজন ফেলিয়ে রই ইয়ারে তারপরে তারা আবার কিন্তু আর্মি ইন্ডিয়ান আর্মি নিচে ফানি মেদেল আমি ফিজু দিয়ে আর দিয়ে ফিজুর তল দিই ইতারা কীভাবে ঠ্যাংলা নিব কীভাবে স্পিডভাবে যাইব ইন শিগার শিগার দিয়ে না ফড় দিয়ে আর আর ট্রেনিং ট্রেনিং ইয়ে অন ফর দিয়ে রে তারপর চাই যে তারা কিছু গ্রুপ আর আর ফাড়া দিয়ে আরে চিটাগন মধ্যে ফরিদ বলি নাম আর ডেট স্কুলের বাজার ফসম দিই ফরিদ আছে যে আর আর লগে আর বন্ধু মানুষ ফরিদ গেয়ে গই আর আর কিছু গ্রুপ পুয়া রাখে দিই লাস্টে ফাড়া দিলে কুচবিহার কুচবিহার ফাড়ে গেলে ট্রেনিং শিখেলে আরে রাইফেল স্ট্যান্ড গান এই এইসব এই নস্ত্র আর আর শিখেল শিখে এই যে মাত্র ট্রেনিং দিলে হয়তো ছদিন ছদিন বাদে সাত দিনের দিনে আর আর লই শরী না কেমন গ্রুপ আগে দিও তখন জন জনের অস্ত্র দিয়ে আর আর জীবন আছে ট্রেনিং দিলাম মধ্যে ত্রাসি তখন আমার গ্রুপ কমান্ডার ছিল গোলাম কিবরি বা মহসিন প্ল্যাটন কমান্ডার হইল যে মামুদ আলী অর্থাৎ এখন অ্যাডভোকেট মামুদ আলী হয়েছে আটা যায় তার মধ্যে থাকে ও কেস চালায় এখন কোর্ট বিল্ডিং আছে আই আর আর বেগুন গ্রুপ আয়ের শরীরের পরে ও দ্য হালট প্রচুর বলে লাস্ট সমিতি আর দোন দিয়ে আর থাকতাম তারপরে তা অন্য ফর দিয়ে রে আর বাপরে হয় একবার অত্যাচার করছে খাটিয়ার বাজার মধ্যে অত্যাচার করছে মানে একটা ষোলো বছর যে বলে রাজা খারা ছিল রাজা খারা বলছে যে মানে তোর তোর পুয়া তো ইন্ডিয়া গিয়ে গিয়ে তোর পুয়ারে আদির ঘর আর বাপরে খুব জ্বালাতন করছে আর ছোড়ো ভাই নামে তো সবি সবি লালম এখন আর ছোড়ো ভাই এরে ধৈর্য হয়তো তোর পুয়া তো নিবে ধরে নিয়ে গিয়ে একটা আর বাপরে আর ভাই এরা খুব অত্যাচার করছে আয় তো পলাতক আয় তো দেশ বাড়ির নোয়াই বাড়িঘরে নোয়াই আয় আছে ফার বার বিভিন্ন জায়গায় আর কাজ কর্মে কর্মে তারপর এই আর পর দিয়ে খাটিয়ার তো অপারেশন হতা আছেন একটা অন্য গ্রুপ আয়ের উপর অপারেশন করবে না অপারেশন করার পর দিয়ে খাটিয়ার তারা অপারেশন করি না পারে আর তারা ক্যাম আছে যে সময় তারা একবার তাকিয়ে এইবার তো না পারে অন্যবার জেগে এইবার তো অন্যবার তারা স্থায়ীভাবে একবারই ন থাকতাম খান্নর ফরহাট ফেসকার্ডর দোন দিয়ে দিবে খান্নর ফরহাট হয় খান্নর ফরহাট মধ্যে রাত্র সাড়ে দশটা দশটা বাজে তো গেলাম একটা বাজারত বাজারত গেলাম যে একটা সিগারেট 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 টিকা খাইতাম তার সময় যোগ হয়ে গিয়ে চাই যে দম দম ফায়ার হওয়া শুরু হয়েছে ফায়ার হতে চাই যে ফাঁদা বিহারির বলা হতো ফায়ার করে একটা ফায়ার করতে কিন্তু রাজা কারা ফায়ার বুঝে যায় কিন্তু ফাঁদা বিহারি বলে হয়ে যায় তবে কিন্তু আরো একটু শুরু দূরে চলে এলাম তখন অস্ত্র লই নাও যাই আর আগে যে সিগারেট লাগে আচ্ছা যাক চলে এলাম এই দিন রাতিয়ে খবর আছে মানে হজে এনে মেমে তোরা একটা গ্রাম গিরিয়ে লেবু হজে এটুকু ফাঁদা বিয়েছি তখন মাহমুদ আলী আর গ্রুপ কমান্ডার ড্রোন কমান্ডার দুজন আছে ব্যাগুন আর চলো আর গিরবি লাগবে আর 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 গিরবি লাগবে হয়তো আর আর ইতার আগে গিরবি লাগে তারপর চলে এলে মানে সত্তর কাঠ এটা আর দোন দিয়ে ফাড়াইলাম ধান খেতে বুদ্ধি দিয়ে রে উত্তর দিই দোন দিই ফসুন দিই আর যে মুক্তি উদ্ধার তিন গ্রুপ হই আর একটা যাই যাই ওলা বার্তারে মানে ব্রাসফায়ার ব্রাসফায়ার আরও করি ইতার করার এখন দোনো পক্ষে তারপর লাস্টে আর ব্রাসফায়ার টাইট করি আরে আর তো গণিত না পারে কী বুঝছি কী নাও মানে আর 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 মানুষ উগ্র মানুষ আঘাত নয় তারপর লাস্টে আরে তো গেলে কিন্তু আর আবার বলতে হাল ফার হয়ে রে ভূমিকে ভূমিকে গেলে ফার হজু তারপরে ওই মন্যফুর দোন দি বালুরটাল বলি কে জায়গার নাম আছে বালুরটাল বালুরটালেরই মধ্যে আর আক্রমণ করছি আক্রমণ করি তার সামনে টিকিট দেওয়া পারে টিকিট দেওয়া পারে যেহেতু তার তস্তর বাড়ি অস্ত্র বেশি এর ফলে স্বাধীন হই তো ওই এটা পঞ্জাব গেলে বাংলাদেশ স্বাধীন হইয়া তো হই কিন্তু ঠিক স্বাধীনতা হই কিন্তু স্বাধীনতার বুক আর বুক করি না পারি কিন্তু যে পরদিনের মধ্যে জীবন আসিল আজিয়া পরদিনে আজি ক্ষমতা লই বহুত কিছু করছি তো অবসান ঘটাইব এখন বর্তমানে শেখ চাপ্ত এখন নির্মলভাবে হত্যা করছে তারা তোর ওর ছেলের পর্যন্ত হইতে নিয়ে দেয় কিন্তু এখন বর্তমানে শেখ হাসিনা আছে শেখ হাসিনা আর আর মুক্তি উদ্ধারের একটা অবদান রাখি আজিয়া মুক্তি উদ্ধার বাতা দেন বাসস্থানের ব্যবস্থা করে দেন বিভিন্ন পদে পদে বিভিন্ন জায়গার মধ্যে আর অবস্থান ফাইল এখন যাক আয়ও দোয়া করি শুরুটা মানে কামনা করি আর ওর শরীর যদি ভালো থাকে যদি স্বাস্থ্য যদি ভালো থাকে আজ আপদ বিপদ যদিও বাঁচি থাকে ইনশাল্লাহ মুক্তি উদ্ধারে সাহেব।